এবার কুরবানির বাজারে সিরাজগঞ্জের অন্যতম বড় আলোচিত গরুটির নাম ছিল ডঙ্কার। প্রায় 35 মণ ওজনের এই গরুটির দাম হাঁকা হয়েছিল প্রায় 10 লাখ টাকা। তবে গরুটি বিক্রি না হয় বিপাকে পড়েছেন কামারখন্দের ভদ্রপাড়ার খামারি ওমর ফারুক। পানি সম্পদ বিভাগ অথবা সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছি, যদি আমার এই গরুটা যে কোনোভাবেই বিক্রি করা যেত তাহলে আমি খুশি হতাম। পাবনা সদর উপজেলার খামার প্রধান নাজিরপুর গ্রাম। এখানকার প্রায় অর্ধশত খামারে কুরবানির জন্য হৃষ্টপুষ্ট করা অর্ধেক গরুই বিক্রি হয়নি। চিটাগাং এবং ঢাকা থেকে যেসব পাঠি আসতো, বড় বড় পাঠি, সেসব পাঠি গাড়ি ঘোড়া বন্ধ থাকাতে আসতে পারেন। এক বছর রাখে বড় বড় করে ঈদের সামনে বিক্রি করে, কিন্তু এবার ঈদে অনেক বিক্রি করতে পারে নাই জন্যে অনেক টাকা লস, এখনও পড়েই আছে দেখেন গরু। আমরা যেগুলো রাখতেছি সেইগুলো তো আমাদেরও সমস্যা হয়ে যাচ্ছে। এই করোনার জন্য আমরা কতদিন এভাবে থাকবো আর কতদিন এভাবে পচবো? প্রায় একই অবস্থা পার্শ্ববর্তী টিকুরি ও দাপুনিয়া সহ দুই জেলার অধিকাংশ গরুর খামারে। করোনার কারণে নানা বিধিনিষেধ থাকায় কুরবানির পশুর হাটে ক্রেতা এসেছে কম। গরু মোটা তাজা করে কাঙ্ক্ষিত দামে বিক্রি করতে না পারায় লোকসান গুনছেন খামারিরা। বিক্রি হয়নি তারকা তকমা পাওয়া অনেক বড় গরু। গতবার যদি 2,20,000 টাকা হইতে পারে, এবার 3 লাখ 3.5 লাখ টাকা দাম হবে, কিন্তু কোনো গাইকে আমার বাড়িতে আসে। এক নাম গরু আমার খামারি আছে, গরু তো মনে করেন যে ব্যাপক টাকা লস হয়েছে। যে গরু 70 দিয়ে কিনছিলেন সে গরু মনে করেন 50-55 ব্যথা হয়েছে। চার বছরে আমাদের ব্যবসা বাণিজ্য ভালো হয়নি, মানুষ কিনতেও আসেনি আর কেউ জিজ্ঞাসা করেনি যে গরু বেচবেন না। কুরবানির পরের হাটগুলোতেও সেভাবে ক্রেতার দেখা মিলছে না বলে জানান বিক্রেতারা। কুরবানি দিয়ে এবার ব্যথা কেনা দূর হয়নি, আবার গরু লিয়াই যে তাও ব্যথা কেনার নেই। ঈদের আগে মনে করেন যে 4-5 হাট ঘুরেছে এই গরু নিয়ে, বুঝছেন? গৌড়ার ওজন 8 মণ মনে করেন বেচতে পারি না, এই গৌড়ার পিছনে আমার 2 লক্ষ টাকার মতো খরচ। ঈদের ব্যবসা প্রচুর পরিমাণ লস, এখন বর্তমান দেখা যায় বাজারটা এখনো স্বাভাবিক আসে না। প্রাণী সম্পদ বিভাগের মতে এ দুই জেলায় এবার কুরবানির জন্য প্রস্তুত করা হয় প্রায় 3.25 লাখ গরু। এদের মধ্যে বিক্রি হয়নি প্রায় 0.5 লক্ষ গরু। বিশেষ করে বড় গরুগুলোর চাহিদা ছিল একেবারেই কম। জেলায় প্রায় 15-20 হাজার গরু বিক্রি হয় নাই। আমাদের তথ্যপত্র বিশ্লেষণ করে দেখা যায় সরকারও একটা উদ্যোগ নিয়েছে কিছু ভর্তুকি দেওয়ার জন্য, আমরা সেটা তালিকা করতেছি। ঢাকা অঞ্চলে তারা গরু নিয়ে যেতে পারে নাই ঠিক মতো, আবার ঢাকা অঞ্চলে যেহেতু প্রথম দিকে গরুর দাম কম ছিল অনেকে গরু ফেরত নিয়ে আসছে। আমাদের লোকাল বেঙ্গল মিট, যেটা মিট প্রসেসিং ফ্যাক্টরি, তার সাথে যোগাযোগ করলে হয়তো আমরা গরু বিক্রি করার ব্যবস্থা করে দিতে পারবো। সরকারের নানামুখী ইতিবাচক পদক্ষেপের কারণে এ অঞ্চলে দ্রুত বাড়ছে গোখামার। এসব খামার রক্ষায় গরুর মাংসের আন্তর্জাতিক বাজার সৃষ্টির দাবি জানিয়েছেন খামারিরা। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা।